নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড শীতে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি, গলা খুশখুশ এসব থেকে দূরে রাখতে নিয়ে এলাম আদার ক্যান্ডি বা আদার চকলেট। চলুন দেখে নেওয়া যাক, এর জন্য লাগছে আদা, তুলসী পাতা, কর্পূর, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, লাগছে চিনি আর গুড়। চলুন আদাটা বেটে নিই। আমি শিল নোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন অথবা মিক্সিতেও বেটে নিতে পারেন। আদা বেটে নিতে নিতে চলুন জেনে নিই আমি যে কটি উপকরণ নিয়েছি সেই উপকরণগুলির কী কী গুণাগুণ। প্রথমেই রয়েছে আদা। আদা সাধারণত সর্দি কাশি থেকে মুক্তি দেয়, বমি ভাব নিয়ন্ত্রণ করে, ওজন কমায়, হৃদরোগ কমাতে সাহায্য করে, বদহজম ভালো করে। আদা আমার বাটা হয়ে গেছে, এরপর আমি তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা জিঙ্ক ও ভিটামিন সি সমৃদ্ধ, এতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যা সর্দি কাশি থেকে রক্ষা করতে সহায়তা করে। তুলসী পাতা আর আদা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর এলাচ, লবঙ্গ, গোলমরিচ বেটে নেব। গোলমরিচ সাধারণ জ্বর, সর্দি, পেট ফাঁপায় খুবই কার্যকরী, এছাড়া রক্তাল্পতা, ক্ষুধামান্দ্য, ডায়রিয়াতেও সমানভাবে কার্যকরী। লবঙ্গ মাইগ্রেন, মাথা ব্যথা ইত্যাদি কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি, জ্বর, কাশি, সাইনাস ইত্যাদির হাত থেকে আমাদের বাঁচায়। এলাচ হাঁপানি ও হৃদরোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাচ, গোলমরিচ, লবঙ্গ আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি সমান চিনি। যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই জল দিলাম। যতটা চিনি দিয়েছি তার হাফ আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় খেলে শরীর সুস্থ থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গুড় তাপ উৎপাদন করে শরীরের তাপমাত্রা ঠিক রাখে। চিনি ও গুড় ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা ও তুলসী পাতা। চিনি আর গুড়ের সাথে আদা, তুলসী পাতা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চিমটি কর্পূর। কর্পূর দিলে যেমন এই ক্যান্ডিটা অনেকদিন সংরক্ষণ করা যাবে, তেমনই কর্পূর শরীরের ব্যথা দূর করে, সর্দি কাশি থেকে রক্ষা করে, মাংসপেশিতে রক্ত সরবরাহ করে। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচ, লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো। মিনিট পাঁচ সাতেক ধরে এটা ফুটিয়ে একদম ঘন করে নেব আমি। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ঘন হয়ে এসেছে। আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব। বেশ ঘন হয়ে এসেছে, এবার চেক করে নেব এর থেকে লজেন্স বা ক্যান্ডি তৈরি করা যায় কি না। জলের মধ্যে কিছুটা ফেলে এক মিনিট অপেক্ষা করলাম, এবার তুলে নিয়ে দেখছি এটা শক্ত হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন জল থেকে তুলে নিয়ে এটা বেশ হাতের মধ্যে নেড়ে চেড়ে একটা শেপ দেওয়া যাচ্ছে। যেহেতু আমার লজেন্স বা চকলেট তৈরি করার কোনো ছাঁচ নেই, তাই স্টিলের থালাতে অল্প তেল মাখিয়ে নিলাম। থালার মধ্যে ঘন্টা দুয়েক আমি এটা সেট হতে দেব। খেয়াল রাখতে হবে বেশি শক্ত যেন না হয়ে যায়, তাহলে আর টেনে ছেঁড়া যাবে না। ঠান্ডা হয়ে গিয়ে বেশ জেলি জেলি মতো দেখতে হয়েছে। এটা আরও যদি রেখে দিতাম তাহলে এটা জমে আরও শক্ত হয়ে যেত। এই পর্যায়ে আমি হাতে অল্প তেল মাখিয়ে নাড়ুর মতো গোল করে নিচ্ছি। এটা খেতে যেমন দারুণ হয়, আর বাচ্চাদের তো ভীষণ প্রিয়। আমার তো মনে হয় বাচ্চাদের বেশি ওষুধ খাওয়ানোর থেকে এরকম ঘরোয়া রেমিডি তৈরি করে খাওয়ানো বেশি উপকারী। যদি মনে হয় যে বাচ্চার ঝাল লাগতে পারে, সেক্ষেত্রে আদা ও গোলমরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঘন্টা দুয়েকের জন্য এই ক্যান্ডিগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে খুব ভালো মতো শক্ত হয়।
ফ্রিজ থেকে এবার আমি বের করে নিচ্ছি। আমি একটা দেখাচ্ছি ঠিক কতটা শক্ত হয়েছে। তৈরি হয়ে গেল আদার ক্যান্ডি বা আদার চকলেট। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।